আমাদের দেশে যেমন হচ্ছে কিছু ইসলামী সংগঠন করা হয়, যেমন হচ্ছে জামায়াতে আহলে হাদিস, তারপরে আহলে হাদিস আন্দোলন, এমন গুলো মানে সংগঠন করা শরিয়া কিংবা কোরআন হাদিস অনুযায়ী কতটুকু বৈধ? এমন কি অনেকে দেখা যাচ্ছে যারা সালাফি বলে কিংবা সালাফি অনুসারী, তারা বলে যে হচ্ছে সংগঠন করা বৈধ নয়। আবার আহলে হাদিস যারা করে তারা বলে যে না, এটা সংগঠন করা বৈধ। তে আমার কথা হচ্ছে হাদিস এবং কোরআন অনুযায়ী মানে শরিয়া অনুযায়ী কতটুকু বৈধ, এটা পরিষ্কার করবেন একটু ইনশাআল্লাহ। এই প্রশ্ন অনেকবারই করা হয়েছে আর উত্তর দিয়েছি আমি। একটু উত্তরটা দিচ্ছি এইভাবে, যাতে করে মধ্যম পন্থা অবলম্বন করেন সংগঠনগুলির ক্ষেত্রে, পক্ষে এবং বিপক্ষে চরম পন্থা অবলম্বন করবেন না। এটা দিয়ে শুরু করছি। এই সংগঠনগুলি যারা করছেন তাদেরকে, তাদের সম্পর্কে বলবো যে যদি আরব দেশে বলেন, সৌদি আরবে অথবা কুয়েতে, যতগুলি আরব দেশ আছে তার মধ্যে সবচেয়ে ভালো দেশ মনে করতে পারি, এক নম্বরে সৌদি আরব, তারপরে ইনশা আল্লাহ তাআলা কুয়েত। তো এই দেশগুলিতে কোনো সংগঠন নাই, কিন্তু সালাফি অনেক আছে, সালাফি ওলামা, সালাফি জনগণ, সালাফি হচ্ছে সিংহভাগ এখানকার মেজরিটি, কিন্তু সংগঠন নেই। কারণ সংগঠনে আলহামদুলিল্লাহ কোনো প্রয়োজনই নেই। আর সংগঠন করা ইসলামের এমন কোনো বিধান নয় যে সালাফি হইলেই বা সহি আকিদা হইলে সংগঠন করতে হবে, বা যে কোনো দলকে, যে কোনো মানুষকে মুসলিম হইলে একটা দল করতে হবে, এটা কথা কিন্তু ভুয়া কথা। এটা একবার ভুয়া কথা, বাঙালি সমাজে খড়ি আছে, একটা কিছু করতে হবে, এটা বাঙালি ফতোয়া, এটা কোরআন হাদিসের ফতোয়া নাই। তো কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ এখানে সংগঠন নেই, কিন্তু সালাফি ওলামা আছে, সালাফি জনগণ আছে। পক্ষান্তরে যে সব দেশে সংগঠন করছেন তারা যুক্তি বলছেন যে যেহেতু মুসলিম সরকার তারা ইসলামের কাজগুলি করছে না, আর আমরা একা ছড়িয়ে ছিটিয়ে থেকে বিক্ষিপ্ত ভাবে ইসলামের কাজ ওইভাবে করতে পারছি না, সুতরাং আমরা দলবদ্ধ ভাবে, সংঘবদ্ধ ভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, সেই জন্য সংগঠন করছি। এই কথাটি যদি তাদের যুক্তিযুক্ত হয় তাহলে তারা সংগঠন করবে। আর যদি দেখা যায় যে সেটা করতে গিয়ে লাভের চাইতে ক্ষতি বেশি, তাহলে সংগঠন করা জায়েজ হবে না। লাভের চাইতে ক্ষতি বেশি কি করে একটু ইঙ্গিত না করলে বুঝবেন না। সেটা হচ্ছে বর্তমান যারা সংগঠন করছেন, আর একটি সংগঠনে একাধিক সংগঠন, আর একটি সংগঠন আরেকটি সংগঠনের সাথে যে বৈরিতা বিদ্বেষ, আর একে অপরকে ঠেকাতে হবে, বরং যারা সুফি বেদাতি বা চরমপন্থী ইখওয়ানি তাদের সম্পর্কে কোনো তাদের ভূমিকা নেই তাদের দাওয়াতের ক্ষেত্রে, এবং তাদের সম্পর্কে এমন কোনো বিরোধও তারা প্রকাশ করে না কোনোদিন, যাদের সাথে আকিদা মানহাজের বিরোধ তাদের ক্ষেত্রে বিরোধ প্রকাশ করে না, কিন্তু নিজেদের একদল আর এক দল সম্পর্কে এত বিরোধ যে একদলের মসজিদে আর এক দলের ইমাম বা আলেম এসে ইমামতি করতে পারবে না, তার মাদ্রাসায় চাকরি থাকবে না বা চাকরিতে না হবে না, আউযুবিল্লাহ, তারপরে মাহফিল করতে দেওয়া হবে না। যদি এই রকমের পরিস্থিতি হয় রেষারেষি, তাহলে হারাম সংগঠন করা। যদি দেখা যায় সংগঠন করে আরো অন্তর্দ্বন্দ্ব আর বিদ্বেষ আর শত্রুতা ছড়াচ্ছে, আর একে অপরকে ঠেকাবার চেষ্টা করছে, দাওয়াতি কাজে সহযোগিতা হয় না, দাওয়াতি কাজ আগে বাড়ে না, আরো মার খাচ্ছে, তাহলে সংগঠন করা জায়েজ নাই। আর যদি দেখা যায় আলহামদুলিল্লাহ সংগঠনগুলি হচ্ছে ইসলামী সেন্টারের মতো, ইসলামী সেন্টার সৌদি আরবের দাম্মাম শহরে কয়েকটা ইসলামী সেন্টার আছে, পরস্পর সহযোগিতা আছে, আর সবাই নিজের নিজের মতো পজিটিভ কাজ করে যাচ্ছে, কেউ কাউকে ঠেকাতেও চায় না, কেউ কারো ক্ষতি করতে চায় না, এইভাবে কাজ চলছে, তাহলে কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আর সংগঠন সম্পর্কে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি হচ্ছে, একদল বছর সংগঠন করা ফরজ, একটা সংগঠন তোমাকে থাকতে হবে, এটা যেমন চরমপন্থা এক কিনারায়, তেমন আর এক কিনারা হচ্ছে সংগঠন করা হারাম আর সংগঠন করলে জাহান্নামে যেতে হবে, এটাও চরমপন্থা। সুতরাং এই দুই কিনারা থেকে, চরমপন্থা থেকে বেঁচে থাকেন, মধ্যম পন্থা অবলম্বন করেন, কিছু শর্ত সাপেক্ষ তারা যদি সংগঠন করে আর শর্তগুলি পুরা করতে পারে, অন্তরকে পরিষ্কার রাখতে পারে, আর সহিয়াকাদের ভাইদের মধ্যে বিদ্বেষ আর কলহ না ছড়াই, আর পরস্পরের সাথে ভালোবাসা সম্প্রীতি যদি রাখতে পারে, সুসম্পর্ক রাখতে পারে, তাহলে ঠিক আছে। আর যদি এটা না থাকে, এর বিপরীতটা হয়, তাহলে সংগঠন করা জায়েজ নয়। জাজাকুমুল্লাহ।